ভীষণ অস্থির সময়, ঠিক যেন মনে হচ্ছে ফিরে গেছি করোনাকালে। এই দৃশ্য আজকের। সারা দেশে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে কোটা নিয়ে, তার জন্য রাস্তাঘাট তারা অবরোধ করেছে, তাদের উপর যে নির্যাতন হচ্ছে সেই নির্যাতনের প্রতিবাদে। শিক্ষার্থীদের উপরে হামলা, এটা নিন্দা জানাই। কোটা সংস্কারেরও যে দাবি, সেই দাবি সময়ের দাবি, জরুরি প্রয়োজনেই আমাদের দেশের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে কোটা সংস্কার করা দরকার। আজকে যাদের উপরে আঘাত করা হচ্ছে, যে শিক্ষার্থীদের উপরে, তারা কোটার দাবিতে আন্দোলন করেছে শান্তিপূর্ণভাবে, সেই কোটার আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু আগামী দিনের দেশের যোগ্য নাগরিক হবে। কেউ হবেন আমলা, কেউ হবেন পুলিশ, কেউ হবেন সরকারি কর্মকর্তা বা বেসরকারি কর্মকর্তারা, তারাই দেশ চালাবেন। তখনও কিন্তু তাদের মনে এই ক্ষতটা লেগে থাকবে যে কোটার যৌক্তিক দাবি তুলতে গিয়ে তাদের হাতে পায়ে পিঠে লাঠির আঘাত পড়েছে, অন্যায়ভাবে তাদের উপরে হামলা করা হচ্ছে। একজন শিক্ষার্থী রংপুরে, তাকেও পুলিশের যে টিয়ার সেলে, তাকেও প্রাণ দিতে হয়েছে। সব মিলিয়ে যেটি বলতে চাই, এমন অস্থির সময়ে সব শিক্ষার্থীরাই ভালো থাকুক, তাদের যৌক্তিক দাবি সরকার যত দ্রুত সম্ভব বাস্তবায়নের উদ্যোগ নেবে। কারণ এই শিক্ষার্থীরা সর্বস্তরের শিক্ষার্থী নেমে আছে। হ্যাঁ, রাজনৈতিক অন্য দলের কর্মীরা এর মধ্যে যে নেই তার অস্বীকার করার সুযোগ নেই। একটা দেশে যখন শিক্ষার্থীরা আন্দোলন করে, সমস্ত বিশ্ববিদ্যালয়ে কলেজের ছাত্রছাত্রীরা নামে, সেখানে ছাত্র সংগঠনগুলো নামবে, এটাই স্বাভাবিক। প্রশ্ন হচ্ছে, এমন ভুতুড়ে অস্থির এমন যন্ত্রণাময় সময়ে দ্রুত অবসান হোক, শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যাবে, তাদের যে যৌক্তিক দাবি সেই যৌক্তিক দাবি আদায়ে সরকার আন্তরিকভাবে সচেষ্ট থাকবেন, এই কামনাই করি। এমন করোনাকালের দৃশ্যে আর ফিরে যেতে চাই না আমরা। শিক্ষার্থীরাও আর পড়ে পড়ে মার খাবে, বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের উপরে যেভাবে নির্যাতন করা হয়েছে সেটা সত্যিই বেদনাদায়ক। গুলি করার দৃশ্যও আমরা পত্রিকায় দেখেছি, এও অন্যায়। মুক্তিযুদ্ধের চেতনায় এই তরুণ প্রজন্মকে